নমস্কার। আজকে আমাদের সঙ্গে একজন পেশেন্ট রয়েছেন, উনি দীর্ঘদিন যাবত মলদ্বারের কিছু সমস্যায় ভুগছিলেন। তো আজকে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আপনার কি সমস্যা হচ্ছিল বা হয় বলুন তো। কতদিন আগে দেখিয়েছিলেন? ঘাস পাতা জাতীয় ওষুধের কথা বলে বা হাতুড়ি চিকিৎসকের কথা বোঝাতে চায়, কিন্তু একজন বিশেষজ্ঞ অভিজ্ঞ প্রক্টোলজিস্ট বা কলোরেক্টাল সার্জন কিংবা জেনারেল সার্জনের কাছে যেতে ভয় পায়, কিংবা একজন খারসূত্র বিশারদের কাছেও যেতে চায় না। ওরা মনে করে যে পায়ুদারের কোনো বড় অপারেশন বা কিছু হয়ে যাবে, তাতে পেশেন্টরা ভয় পেয়ে যায়। এই ভয় কিন্তু অনেক সময় বিপত্তি ডেকে আনে। হ্যাঁ, তো আজকে আমরা ওনার প্রক্টোস্কোপি করলাম। প্রক্টোস্কোপি করার পর আমরা দেখতে পেলাম যে ওনার অনেকগুলি সেন্টিনেল ট্যাগ হয়ে আছে উইথ অ্যানাল ফিশার অ্যালং উইথ অ্যানাল ন্যারোয়িং। মলদ্বারটা অনেকটা সংকুচিত হয়ে গেছে, যার ফলে ওনার মলত্যাগ করতে অনেক কষ্ট হয়, তাই তো? মলত্যাগ করতে ব্যথা হয় তো? আগে জ্বালা করতো? হ্যাঁ, জ্বালা করতো মানে কি হতো? জ্বালা করতো মানে সেখানে অ্যানাল ফিশার হয়েছিল। ফিশার হওয়া মানে হচ্ছে মলদ্বারের নিচের জায়গাটা ফেটে যাওয়া। তাই জ্বালা করতো মানে স্টুল যখন নিচের দিকে পাস হতো তখন পেশেন্ট অত্যন্ত জ্বালা যন্ত্রণায় ভুগত। সঠিক চিকিৎসা না হলে ফিশার থেকে সেন্টিনেল ট্যাগ যেমন হয় তেমনি অ্যানাল ফিস্টুলাও ডেভেলপ করতে পারে। কেননা ফিশার বেডে যেখানে ফিশার বা ফেটে যাবে সেই জায়গাটা ইনফেক্টেড হয়ে গিয়ে ফিস্টুলা বা ভবন্দর তৈরি হতে পারে। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এলেন, আমাদের কথা আপনাকে কে বললো? স্যার, আমার ছেলে স্যার মোবাইলে দেখছে, স্যার আপনার রিয়ালি দেখছে। আচ্ছা, দেখার পরে স্যার এক খোঁজ খবর নিয়ে স্যার আপনার কাছে আসছে স্যার। তারপরে স্যার আমি আপনাকে দেখাইছি স্যার। তো আজকে যে আপনি এখানে এলেন, আমরা প্রক্টোস্কোপি করলাম, আপনি কোনো ব্যথা যন্ত্রণা কিছু পেয়েছেন? ব্যথা পাইছি না স্যার, ব্যথাটা তো লাগছে না স্যার। ব্যথা লাগেনি তো? আচ্ছা, কতক্ষণ লাগলো করতে? আচ্ছা, আমরা কি কোনো ইঞ্জেকশন দিয়েছি আপনাকে? না স্যার। তাহলে দেখতে পাচ্ছেন কত সাধারণ একটি ব্যাপার, 5 মিনিটের মধ্যে আমরা মলদ্বারের সমস্ত সমস্যাগুলি ডায়াগনোসিস করে নিতে পারি। খুব ইজিলি, খুব সহজেই আমরা ভেতরগত এবং বাইরের সমস্ত সমস্যা ডায়াগনোসিস করতে পারি, যাতে আমরা পেশেন্টকে একটা কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তো আমরা খারসূত্র সার্জারি আপনাকে করব, যেটাতে আপনার যে সেন্টিনেল ট্যাগ সেগুলিকে দূর করে দেবো এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনি রাজি? হ্যাঁ। আচ্ছা, আজকের এই ভিডিওটি যদি আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে শেয়ার করি মানুষের, সাধারণ মানুষের জ্ঞাতার্থে, তাহলে আপনার কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সেই কামনায় রাখছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।